একদিকে যখন মনোনয়নে তৃতীয় দিনে দেখা যাচ্ছে দিকে দিকে অশান্তি, অন্যদিকে বালির জগাছার ক্ষেত্রে যে ছবি দেখা গেল যে একেবারে নেত্রীকেই ঘাড় ধাক্কা দিলেন দলীয় কর্মীরা, এবং যে অভিযোগ উঠেছে বালির জগাছায় খাদ্য কর্মাধ্যক্ষ তাকে রীতিমতো হেনস্থা করা হয় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আঙুল উঠেছে। মনোনয়নের ফর্ম তুলতে গিয়েই দলীয় নেত্রীকে কটুক্তি করে তারা, পঞ্চায়েতের মনোনয়ন নিয়েই নেত্রীকেই ঘাড় ধাক্কা তৃণমূল কর্মীদের। যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, বালির জগাছার ছবি যেখানে দলীয় কর্মীদের হাতেই হেনস্থার শিকার খাদ্য কর্মাধ্যক্ষ। ডায়মন্ড হারবারের এসপি এবং ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের সব ওসিআইসিদের মিটিং করে বলেছে ক্যামেরার সামনে যাতে কিছু না হয়, দেখো বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন যাতে না হয় বা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় দেখতে বলা হয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ফাইল করতে দিতে হবে তো, তারপরে তো প্রত্যাহার। আপনাকে দুটো এসপির কথা বললাম, এখানে যেমন সেলিম লুকালো বাথরুমে, দুটো এসপির কথা বলছি, একটা হচ্ছে ডায়মন্ড হারবারের এসপি। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের সব ওসিআইসিদের মিটিং করে বলেছে ক্যামেরার সামনে কিছু যাতে না হয়, দেখো বাড়ি বাড়ি গিয়ে নমিনেশন প্রত্যাহার বা নমিনেশন যাতে না করে সুনিশ্চিত করো, ভাইপোর কাছে আমাকে টিকে থাকতে হবে। আপনার বসিরহাট পুলিশ জেলার এসপি মিস্টার জন থমাস, তিনি সন্দেশখালি হিঙ্গলগঞ্জ শাহজাহানের কথায় পুলিশকে চলতে বলেছে, শাহজাহানকে বলেছে তুমি রাত্রে মারো, দ্বীপ এলাকায় রাত্রে মারো, ঘর ভাঙো, সেই জন্য কালকে নাজাটে পুড়িয়েছে আমাদের অফিস, আমরা ছাড়ব না, এমন শিক্ষা দেব আমরা, আপনারা দেখতে থাকুন। আমরা আগামীকাল মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টের জন্য ওয়েট করছি, তারপরে যা যা করার হবে, এটা গণতন্ত্র রক্ষা করার লড়াই, সেফ ডেমোক্রেসির লড়াই। তৃণমূল রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ, তো শুভেন্দু অধিকারীর অভিযোগ আপনি শুনলেন, তিনি যেটা বলছেন যে ডায়মন্ড হারবারের এসপি, ডায়মন্ড হারবারের পুলিশ ডিস্ট্রিক্টের সব ওসিআইসিদের মিটিং করে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে দেখতে যাতে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়, কি বলবেন জয়প্রকাশ দা? এইসব ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা, শুধু দুজন ওসির নাম, সেটা আইসির নাম কিংবা এসপির নাম, সবাই জানে যেটা এসপির নাম কোন জেলার বলে, বাদ বাকিটা শুধু ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা। আর বানিয়ে একটা কল্পকাহিনী রহস্য রোমাঞ্চ সিরিজের কথা বলছেন, আর মধ্যে মধ্যেই হুমকি দিচ্ছেন মানবো না, দেখবো, মারবো, ধরবো ইত্যাদি। সে তো আমরা ডিসেম্বর মাস থেকেই শুনে আসছি, তিনি একের পর এক ডেট দেন, এবার দেখুন এই করব, এই হবে, তৃণমূল শেষ হয়ে যাবে, তিনটে দিন দিলাম, তারপরে বললেন জানুয়ারি মাসে। এই সব মিথ্যে কথার বেসাতি করে, মিথ্যে গল্প বানিয়ে শুভেন্দু অধিকারী আর কতদিন নিজের রাজনৈতিক জীবন টানবেন? অনেক হয়েছে, বাংলার মানুষ পরিশ্রান্ত ওনার মিথ্যে কথা, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা শুনতে শুনতে, এতে লাভ নেই। আপনারা বরং, শুভেন্দু অধিকারীকে আমি বলছি, আপনারা বরং চেষ্টা করুন পঞ্চায়েত নির্বাচনটা ভালোভাবে লড়ার চেষ্টা করুন, এই মিথ্যে কথা আর বড় বড় কথা বলে লাভ হবে না। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা।